কখনো কখনো শ্রী রামদাসজি বালকবধ ব্যবহার করিতেন। ত্রিপুরার রাজবাড়ির মেয়েরা সূচিশিল্পযুক্ত একখানি সুন্দর বস্ত্রখণ্ড রামদাসজিকে ভেট পাঠাইয়াছিলেন। তিনি সেখানি গায়ে জড়াইয়া সকলকে দেখাইয়া বেড়াইতে লাগিলেন এবং বলিতে লাগিলেন, দেখো আমাকে ত্রিপুরার রাজবাড়ির মেয়েরা কি সুন্দর এই বস্ত্রখানি নিজ হাতে বুনিয়া পাঠাইয়াছে। তাহার আনন্দ দেখিয়া বাজারের ব্রজবাসীরাও আনন্দানুভব করিলেন। শ্রী রামদাসজির আশ্রমে একটি ডালিম গাছ ছিল। প্রতিবেশী একজন বালক সাধু ঔষধের জন্য কয়েকটা ডালিম পাতা ছিঁড়িতে যাইবে এমন সময় শ্রীযুক্ত বাবাজি মহারাজ ওই বালক সাধুর সহিত তুমুল ঝগড়া শুরু করিয়া দিলেন। কিছুতে এই ডালিম পাতা ছিঁড়িতে দিলেন না। উত্তেজিত হইয়া বালকটি গালাগালি করিলে কাঠিয়া বাবাজি মহারাজও দ্বিগুণ অশ্লীল ভাষায় গালি দিতে থাকিলেন এবং তাহাকে তাড়াইয়া দিলেন। তৎপর কাঠিয়া বাবাজি মহারাজ নিজ ঘরে আসিয়া হাসিতে হাসিতে গাঁজার চিলিম উড়াইয়া অন্যান্য আশ্রমবাসীদের বলিতে লাগিলেন, দেখিলে তো কেমন তাড়াইয়া দিলাম, এতই সহজ ডালিম পাতা নেওয়া। তিনি যেন একটা প্রচণ্ড লড়াইতে জিতিয়াছেন এই ভাব। আবার এই শক্তিধর মহাপুরুষের সদ্গুরুরূপে ব্যবহারে এই বালক ভাবের বৈপরীত্য লক্ষিত হয়। পরমারাধ্য শ্রী সন্তদাসজি মহারাজ অধ্যাত্ম সাধনায় উচ্চস্তরে তখন অবস্থিত। তাহার কুণ্ডলিনী শক্তির ঊর্ধ্ব গতিপথ রুদ্ধ হওয়ায় তিনি তাহার গুরুদেবকে হৃদয়গ্রন্থি ছিন্ন করিবার জন্য প্রার্থনা জানাইলে রামদাসজি দৃঢ়তার সহিত তাহাকে বলেন, বাবা এখন এই গ্রন্থি ছাড়াইবার সময় হয় নাই, তোমার সংসারে এখনো যথেষ্ট ঈশ্বর নির্দিষ্ট কর্ম করিতে হইবে, যদি এখনই এই গ্রন্থি ছাড়াইয়া দিই তবে সেই সব কর্ম সম্পন্ন হইবে না, যথাসময়ে তোমার হৃদয়গ্রন্থি ভেদ হইবে। সদ্গুরু রূপে এই উপদেশ তাহার চারিত্রিক দৃঢ়তা ও বিজ্ঞতার পরিচায়ক। শ্রী রামদাস কাঠিয়া বাবাজি মহারাজকে কেহ দর্শন করিতে আসিলে তিনি সকলের সহিত সম ব্যবহার করিতেন। যত বড় মহাপুরুষই তাহাকে দর্শন করিতে আসুন না কেন, তিনি তাহাদের সহিত বাহ্যিক ব্যবহারে তারতম্য করিতেন না। বৃন্দাবনের যোগ বিভূতি সম্পন্ন প্রাচীন মহাত্মা কল্পান্তি, প্রভু বিজয়কৃষ্ণ গোস্বামী, ব্রজভূমির সিদ্ধ পুরুষ পরমহংসজি, ভোলাগিরিজি মহারাজ প্রভৃতি যখন তাহার দর্শনে আসিতেন, তিনি তাহাদের সঙ্গে সাধারণ মানুষের মতো ব্যবহার করিতেন। তাহার নীরব বাণী এই মহাপুরুষেরা অন্তরে অনুভব করিতেন বলিয়া প্রকাশ করিয়াছেন। কুম্ভমেলায়ও অনেক সিদ্ধ মহাপুরুষ তাহাকে দর্শন করিতে আসিতেন, কিন্তু তাহার আচরণে কোনো বৈলক্ষণ্য দেখা যাইত না। সাধারণ দর্শনার্থীদের মতো তিনি হাত তুলিয়া তাহাদের আশীর্বাদ করিতেন। শ্রী রামদাসজির শরীরে কখনো কখনো ভগবত প্রেমজ্বরের লক্ষণ প্রকাশ পাইত। এই প্রেমজ্বর হইলে শ্রী রামদাসজির সর্বাঙ্গে প্রত্যেক লোমকূপ হইতে বর্ষার জলধারার ন্যায় অবিশ্রান্ত ঘর্ম প্রবাহিত হইত। এই ঘর্ম পাখার বাতাস দ্বারা নিবারিত করা যাইত না, আবার কখনো এই প্রেমজ্বরের শরীর হইতে জল নির্গত না হইয়া সমস্ত শরীর অগ্নির ন্যায় উত্তপ্ত হইত এবং শরীরের রোম ও জটা সর্বদা কাঁটার ন্যায় খাড়া হইয়া থাকিত। শ্রী বৃন্দাবনে শ্রী শ্রী রাধা বিহারীজির প্রতিষ্ঠা হইবার পূর্বে তাহাদের মিছিলে পরিভ্রমণের সময় গোপীদিগকে বিগ্রহে চতুর্দিক বেষ্টন করিয়া নৃত্যগীত করিতে দেখিয়া শ্রী রামদাসজির প্রথমোক্ত প্রেমজ্বরের লক্ষণ প্রকাশ পাইয়াছিল। সেবাকুঞ্জের গোপীগণের সহিত ভগবানের নৃত্য সম্বন্ধে যে একটি প্রবাদ আছে তাহা সত্য কিনা জিজ্ঞাসা করিলে শ্রী রামদাসজি বলিয়াছিলেন, হ্যাঁ সত্য।
একদিন আমি সেবাকুঞ্জের বাহিরে বসিয়া আছি, অর্ধরাত্রে নূপুরধ্বনি শুনিতে পাই। আমি তো মনে করিলাম চোর আসিয়াছে, পরে দেখিলাম ভগবান গোপীবৃন্দের সহিত নৃত্য করাতে নূপুরধ্বনি ও বংশীধ্বনি হইতেছে। এখনো কি হয় এবং কেহ কি শুনিতে পায়? এই প্রশ্নের উত্তরে তিনি বলিয়াছিলেন, রাত্রে ভিতরে কেহ থাকে না। একবার একটি লোক জোর করিয়া রাত্রে ভিতরে থাকে, অর্ধরাত্রে গোপীবৃন্দের সহিত ভগবানের বিহার দর্শন করে, পরদিন প্রাতে তাহাকে বাহির করা হয়। দেখা যায় সে অন্ধ হইয়া গিয়াছে, কথা বলিতে পারে না, ইশারার দ্বারা রাত্রের ঘটনা বর্ণনা করে। পরে তিনি গোপেশ্বর মহাদেবের রাসলীলা দর্শন ও গোপীবেশে আগমন প্রভৃতি বর্ণনা করিয়া গোপীদের মাহাত্ম্যের বিষয় উল্লেখ করিয়া বলেন, উসকা ভাব মিলনা ভি বড়া কঠিন। শ্রী রামদাসজি একদিন তাহার শিষ্যা তপবালাকে বলেন, বঙ্কুবিহারী বড়া দর্শনী দেবতা। আচ্ছা তুম কহো, বঙ্কুবিহারী কা দর্শন কেসা? তপবালা বলিলেন, দর্শন তো বড়ি প্যারা মহারাজ, বাত তো নেহি কেহতে। তারপর রামদাসজি অতি মৃদুস্বরে বলিলেন, তুমক সচ্চি বতাউ, ও বাত কভি কভি কেহতে। পরক্ষণেই অন্য কথার দ্বারা সে কথা স্থগিত রাখিলেন, যেন পূর্বেকার কথাটি হঠাৎ বলিয়া ফেলিয়াছেন। পুরীধামের সম্বন্ধে তিনি বলিয়াছিলেন, জগন্নাথ দেবের মূর্তি বড় আকর্ষণী ও প্রসাদের মাহাত্ম্য খুব। আমি অনেকবার পুরীধামে গিয়াছিলাম, একবার সমুদ্র দেখিয়া কত জল আছে জানিতে ইচ্ছা হয়। বরাবর সমুদ্রের মধ্যদেশে গিয়া দেখি বড় গেহেরা, ভিতরে কূপ আছে, পা আটকাইয়া যায়, পরে ফিরিয়া আসি। আরেকটি ঘটনা যাহা রামদাসজি নিজ মুখে বলিয়াছিলেন তাহা এইরূপ। কাশীধামের অন্নপূর্ণা দেবী বড় প্রত্যক্ষ, ইনি রামদাসজিকে দুগ্ধ পান করাইতেন এবং ইহা তিনি কাশীতে গিয়া পরীক্ষা করিয়াছিলেন। কাশীতে দেবীর প্রসাদে কেহ অভুক্ত থাকে না, ইহা জানিয়া রামদাসজি একদা অনাহারে জলপানও পরিত্যাগপূর্বক ঘাটে বসিয়াছিলেন। তিন দিন পর দেবী স্বয়ং এক ঘটি দুগ্ধ লইয়া রামদাসজির নিকট উপস্থিত হইলেন এবং বলিলেন, তুমি পান করো। রামদাসজি বলিলেন, তুমি আমার সম্মুখে আসিয়া দাও। তিনি বলিলেন, আমি স্ত্রীলোক, তোমার সম্মুখে যাইতে পারি না। রামদাসজি বলিলেন, তবে আমি দুগ্ধ পান করিব না। দেবী চলিয়া গেলেন, কিন্তু কিছুক্ষণ পরে তিনি দুগ্ধ লইয়া আসিয়া উপস্থিত হইলেন। তখন রামদাসজি ওই দুগ্ধ পান করিলেন দেখিয়া দেবী একটু হাসিলেন। শ্রী রামদাসজির মতে ভগবত প্রাপ্তি বিষয়ে গৃহস্থাশ্রম ও সন্ন্যাসাশ্রমের মধ্যে কোনো প্রভেদ নাই। গুরুকৃপাতেই দুই আশ্রমেই ভগবত সাক্ষাৎকার লাভ হয়। তিনি বলিতেন, কাম মে ক্যা হোতা, সব করো, ভিতর রটো রাধে রাধে। অর্থাৎ সংসারে বিধিবিহিত কার্যকর্ম করিলে, অন্তরে সর্বদা ভগবানের স্মরণ রাখিয়া চলিলে এবং ভগবান সর্বদা সঙ্গে আছেন এবং দেখিতেছেন এই ভাব রাখিয়া সর্বদা মনে মনে নাম করিয়া চলিলে জীব কল্যাণ লাভ করে। নাম মাহাত্ম্য সম্বন্ধে শ্রী রামদাসজি বলেন, একবার রাম নাম উচ্চারণ করিলেই তৃণরাশি যেমন অগ্নিতে দগ্ধ হইয়া যায়, তদ্রূপ সমস্ত পাপ রাম নামে দগ্ধ হইয়া যায়। রাম নামে কর্ম ক্ষয় হয়, প্রারব্ধ কর্ম অল্পই ভোগ হয়। একটি হিন্দি দোহা বলিয়া এইরূপ ব্যাখ্যা করেন যে, রা উচ্চারণের দ্বারা মুখবিহ্বর উন্মুক্ত হয় ও সকল পাপ বাহিরে নির্গত হয়, ম উচ্চারণে মুখবিহ্বর
বন্ধ হয়। মরূপ দরজা বন্ধ করিলে পাপ আর পুনঃ প্রবেশ করিতে পারে না। দিনান্তেও একবার রাম নাম স্মরণ করিলে সমস্ত দিনের পাপ ক্ষয় হয়। ভগবত নিবেদিত প্রসাদ গ্রহণে জিহ্বার দোষ কাটিয়া যায়। ফুলের মালা ভগবত নিবেদিত হইয়া নাসিকায় ঘ্রাণ লইলে নাসিকার দোষ দূর হয়। স্তুতি নিন্দা শ্রবণে কর্ণে দোষ উৎপন্ন হয়। ভগবত গুণকীর্তন শ্রবণে কর্ণ পবিত্র হয়। ভগবত মূর্তি দর্শনে চক্ষুর দোষ নিবৃত্তি হয়। এইরূপ প্রতি কার্য ভগবানে অর্পিত হইলে দোষ কাটিয়া যায়। নিষ্কপট ভাবে ও আলস্য বর্জিত হইয়া নিষ্ঠাপূর্বক শ্রী ভগবত বিগ্রহ এবং মহাত্মা পুরুষদিগের সেবাকেই রামদাসজি শ্রেয়স্কর কার্য বলিয়াছেন। শেষ রাত্রে 2 ঘন্টা এবং সন্ধ্যার সময়ে 2 ঘন্টা সদ্গুরু প্রদত্ত নাম জপ করা ভগবত প্রাপ্তি বিষয়ে যথেষ্ট বলিয়া তিনি বলিয়া গিয়াছেন। সেবা করিতে করিতে চিত্ত একাগ্র হইলে প্রকৃত প্রস্তাবে ভজনের অধিকার জন্মে। সেবার ফলে চিত্ত নির্মল হইতে থাকে, আলস্য দূর হয় এবং ক্রমশ নিষ্ঠার বৃদ্ধির সহিত চিত্তের একাগ্রতা বৃদ্ধি পায়। চিত্ত নির্মল হইলে 7টি সিদ্ধভূমি পরপর লাভ হয় বলিয়া শ্রী রামদাসজি বলিয়াছেন। তন্মধ্যে 5টি ভূমির কথা তিনি শ্রী সন্তদাসজি মহারাজের নিকট বিশদভাবে বলিয়াছেন, যথা প্রথম ভূমি। এই ভূমিতে পৌঁছুলে সাধকের অবস্থা এরূপ হয়, গুরু তীরথ অনুরাগ বিষয়ে বিষ কর মান ইসি কো জান প্রথম ভূম কা প্রমাণ। অর্থাৎ বিষয়ের প্রতি সম্পূর্ণ অনাসক্ত ভাব এবং গুরুতে ও তীর্থতে অনুরাগ স্বভাবত এই ভূমিতে জন্মে। দ্বিতীয় ভূমি, হমে কন জগৎমে কন ইসকা ধ্যান দুসরা ভূম কা প্রমাণ। অর্থাৎ জগতের অনন্ত কার্যশৃঙ্খলার এবং জীবের ভাবনানিচয়ের নিয়ামক ও প্রবর্তক কে, নিয়ত তদ্বিষয়ক ধ্যান যাহার স্বভাবগত হইয়াছে তিনি দ্বিতীয় ভূমি লাভ করিয়াছেন। তৃতীয় ভূমি, এক ব্রহ্ম জগৎ মে জীব মে বসতা হ্যায় অর সব কারণ ইয়ে হ্যায় তিসরা ভূম কা প্রমাণ। অর্থাৎ তৃতীয় ভূমি লব্ধ সাধকের সর্বগত ব্রহ্মবোধ জন্মে। এক ব্রহ্মশক্তিকেই তিনি আপনার ও জগতের আধারভূত বলিয়া নিশ্চিত রূপে অবগত হয়েন। চতুর্থ ভূমি, সর্বত্র সমদর্শন অর অখণ্ড সন্তোষ চৌথা ভূম কা প্রমাণ। অর্থাৎ সর্বত্র এক ব্রহ্মশক্তির কার্য এই ভূমিতে পরিস্ফুট হয়, সুতরাং ভেদবুদ্ধি সম্যক তিরোহিত হয়। পঞ্চম ভূমি, নারদ ভক্তি প্রেম পঞ্চম ভূম কা প্রমাণ। অর্থাৎ পঞ্চম ভূমিতে অহেতুক প্রেম যাহা পরাভক্তি নামেও আখ্যাত হয় তাহা সাধক লাভ করেন। এই সকল ভূমি প্রাপ্ত মহাপুরুষদের কার্যকলাপ সাধারণ জীব বুদ্ধির অগোচর। এইরূপ লীলা করিতে করিতে বাংলা 1316 সনের 8ই মাঘ ভোর রাত্রে ব্রজবিদেহী মহন্ত ও বৈষ্ণব চতুঃসম্প্রদায় শ্রী মহন্ত শ্রী 108 স্বামী রামদাসজি কাঠিয়া বাবা মহারাজ সজ্ঞানে মানব লীলা সংবরণ করেন। দেহত্যাগের দিন মধ্যরাত্রির পর তাহার গৃহে সুপ্ত সাধুস্বভাব পরিচারক রামফলকে ডাকিয়া তাহার হাতে জলপান করিয়া বলিয়াছিলেন, রামফল লে ভাই, তেরা হাত কা জল ভি আপ পি লিয়া, আপ তু সো যা, হম ভি আপ যায়েঙ্গে।
রামফল নিদ্রিত হইয়া পড়িল। তারপর আশ্রমস্থ দুইজন ভক্ত হঠাৎ নিদ্রাভঙ্গ হইলে দেখিলেন সমস্ত আশ্রম এক অপূর্ব জ্যোতিতে পরিপূর্ণ হইয়াছে। বাবাজি মহারাজের কক্ষে আসিয়া দেখিলেন তিনি নিত্যানন্দ ধামে প্রবিষ্ট হইয়াছেন। তাহার অন্তর্ধানের পর সমস্ত আশ্রমটি শ্রীহীন হইয়া পড়িয়াছিল। গাভীগুলি নিরন্তর অশ্রুপাত করিতেছিল এবং শ্রী রাধিকাজীর নেত্র হইতে অশ্রুর ন্যায় রসধারা প্রবাহিত হইতে হইতে ইহা বিরূপ হইয়া গিয়াছিল। তজ্জন্য এই নেত্র পরিবর্তন করিয়া অন্য নেত্র বসাইতে হইয়াছিল। বাস্তবিক পক্ষে ব্রহ্মজ্ঞ মহাপুরুষের ব্যবহার বৈচিত্র্য তাহাদের লীলা মাত্র। কি অভিপ্রায়, কাহার সহিত কিরূপ ব্যবহার তাহারা করেন তাহার মর্ম বুঝা সাধারণ লোকের পক্ষে অসম্ভবই। তাহাদের লীলা বোঝা ও প্রকাশ করা সকলই বাক্য ও মনের অগোচর। শ্রী রামদাসজির অনবদ্য চরিত্রের বর্ণনা ইহাই প্রমাণিত করে যে নিজের অন্তরের সকল প্রতিকূল বৃত্তি সত্ত্বেও সদ্গুরু চরণে সর্বতোভাবে শরণাপন্ন হইলে শ্রীগুরু নিজেই তাহার সকল দুঃখ দূর করিয়া অপ্রমেয় আনন্দানুভূতিতে তাহার হৃদয় পূর্ণ করিয়া দেন। এই ভারতভূমি এবংবিধ ব্রহ্মর্ষি মহাপুরুষের আবির্ভাবে ধন্যা হইয়াছে। তাহার প্রকটকালে যেমন একই সময়ে বিভিন্ন স্থানে তিনি দৃষ্ট হইতেন, সেইরূপ তাহার ভক্তজনকে তিনি এখনো পর্যন্ত দর্শন দান করিয়া থাকেন। শ্রী শ্রী 108 স্বামী রামদাসজি কাঠিয়া বাবার রাতুল চরণে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। রাধে রাধে।